গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো তোমরা দেখতেই পাচ্ছ আমি মর্নিং জন্য একদম রেডি হয়ে গেছি আর আজকের ভিডিওতে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের ভাই এখন দুজনে একসঙ্গে বেরোচ্ছি কিন্তু ফেরার সময় ও ডিউটিতে চলে যাবে আর আমি বাড়ি আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বারাসাত মৎস্য আরতে তো আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দু কিলোমিটার কিন্তু আমরা হেঁটেই এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর সুন্দর মাছের ভিডিও করে এই মাছের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও ওটা আমার আলাদা একটা চ্যানেল তোমরা তো জানো এটা আমার স্টাডি ব্লগের চ্যানেল তো এই চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওগুলো বেশি দিতে পারি না কারণ জগা খিচুড়ি হয়ে যাবে তো আমি অন্য একটা চ্যানেল তৈরি করেছি সেই চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে খুব দুর্ধর্ষ ভিডিওটা হয়েছে সত্যি বলছি তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে এরপর বাড়িতে চলে এসে সকালে টিফিনটাকে রেডি করে নিলাম স্লাইস পারুটিগুলোকে সেঁকে নিলাম তারপর শাশুড়িকে দিয়ে দিলাম দুধ কলা এবং স্লাইস এবং আমি টমেটো গ্যাসাপের সঙ্গে স্লাইসটাকে খেলাম তারপর আমার শাশুড়ির ওই দুধের মধ্যে পারুটিটাকে চুবিয়ে চুবিয়ে খাওয়া দেখে আমার ভীষণ লোভ লাগছিল আমি লোভটাকে সামলাতে না পেরে আমিও শুরু করে দিলাম ওরকম চুবিয়ে চুবিয়ে খাওয়া তো দুধের মধ্যে একটু চিনি দিয়েছিলাম তো তার জন্য খুবই ভালো লাগছিল খেতে এভাবে সকালে টিফিনের পর্বটাকে শেষ করলাম এবার আমি একটু রেস্ট নিয়ে একটু পড়তে বসবো তো আজকে পড়বো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং উত্তরের যে বইটি আছে WBC-এর স্ক্যানার বইটা সেই বইটা আমি এখন পড়বো আমি তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি তোমরা যারা নতুন নতুন WBCS এর পড়া শুরু করছো তারা প্রথমে টিভিয়া চেয়ারের যে প্রশ্ন এবং উত্তরের বই আছে যেমন ডাব্লু বিসিএস স্ক্যানার বই বা ম্যানুয়াল অনেক বই আছে তো স্ক্যানারটাই আমি সব থেকে ভালো বলে মনে করি তো এই বইটা তোমরা কিনে নিতে পারো এই বইটা কিনে নিয়ে আগে প্রথমে দেখো ভালো করে বোঝো ডাব্লিউ এ কী আসে কী আসে না সেগুলোকে আগে বুঝতে হবে তারপর তুমি তোমার পথটা মানে ডাব্লু বিসিএসের যে জার্নিটা একটা লম্বা জার্নি সেটাকে তুমি ঠিক করতে পারবে ঠিক আছে তো এই বইটা কিন্তু একদম ম্যান্ডেটারি আর তোমরা দেখতে পাচ্ছ আমি পড়াটাকে ঠিক কিভাবে পড়ছি আমি কিন্তু গাধার মতো মুখস্থ করি না আমি বুঝে বুঝে পড়ি প্রতিটা ওয়ার্ড প্রতিটা সেন্টেন্স কিন্তু আমি বুঝে বুঝে পড়ি আর যখন পড়ি তখন সেই রিলেটেড কিছু কিন্তু চিন্তা করে পড়ি আর আমি পড়ার সময়ে নিজের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে কীভাবে কাজে লাগিয়ে দীর্ঘ সময়ের জন্য পড়াগুলোকে মনে রাখি সেই টেকনিক যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সেই রিলেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে দেব যেটা এই চ্যানেলে সব থেকে ভালো ভিডিও হবে আর তোমরা কিভাবে পড়া শোনা চালিয়ে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আমার তোমাদেরটাও জানতে খুব ভালো লাগে ইচ্ছা করে কারণ তোমাদের করা ভালো ভালো কমেন্টগুলো পড়েই আমি নতুন উদ্যমে আবার পড়তে বসি এবার আমি পড়াটাকে শেষ করব এবং দুপুরের রান্নাটা শুরু করব কারণ দুপুরেও তো খেতে হবে এর জন্য আজকে আমি বাঙালির একদম প্রিয় খাবার রান্না করলাম ভাত ডাল আর বেগুন ভাজা ব্যাস আর কিচ্ছু না এটা হলেই আমাদের আর কিচ্ছু লাগে না বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ির তো এইটা হলেই তাদের একদম খাওয়া হয়ে যায় আর শর্টকাট কিন্তু সুস্বাদু হবে এরকম রান্না করতে কিন্তু আমি একদম ওস্তাদ যখন আমি ভাত করছিলাম তখনই একটা কৌটোর মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছিলাম তো মসুর ডাল আলাদা করে আর সেদ্ধ করতে হয়নি সেখান থেকেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম মনের মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য আমি ডালের মধ্যে কী কী দিই দেখো এইভাবে তোমরা একদিন বাড়িতে রান্না করো দেখো প্রতিদিন তোমাদের রিকোয়েস্ট আসবে যে এরকমভাবে ডাল করো কথা দিলাম আর বেগুন ভাজা করার সময় কিন্তু আমি চিনি হলুদ নুন এগুলো অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তার কারণে তেলটা কিন্তু অনেকটাই কম লাগলো মানে আর এই বেগুন ভাজার তেলের উপরেই কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ছোট ছোটো করে কাটা রস তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকমভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মোটরসুটি তোমরা হয়তো অনেকেই ভাবছো ফুলকপি আবার কেউ ডালে দেয় বিশ্বাস করো এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে একটু ভালো করে ভেজে সেটা ডালে দেবে দেখবে অসাধারণ লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে দিয়ে দেব ডালটা কৌটোর থেকে বাটিতে ঢেলেই আমি কিন্তু ওই গরম অবস্থাতেই কৌটোটা দিয়ে একটু ভালো করে ঘষে নিই যার কারণে অনেক মিহি হয়ে যায় ডালটা আর তোমরা দেখতে পাচ্ছ আমি বেগুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি কারণ লঙ্কা হলে আমার আর কিচ্ছু লাগে না এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি সায়েন্স পড়তে বসলাম আমি তপতি পাবলিকেশনের সাধারণ বিজ্ঞানের যে বইটা আছে সেই বইটা পড়ছি এই বইয়ের রিভিউ আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে এটা বাংলাতে লেখা আর তোমরা পাশে দেখতে পাচ্ছ আমি তপবনের নোটসটাও রেখেছি তো এইখানে কি হয় এমন এমন কিছু এই নোটসে আছে যেগুলো বইতে নেই আবার বইয়ে এমন এমন কিছু আছে যেগুলো নোটসে নেই সেই জন্য আমি দুটোকেই ভালোভাবে পড়ি যাতে আমার এই পড়াটাতে ঘাটতি না হয় তো আমি এখন মন দিয়ে বেশ খানিকক্ষণ পড়াশোনা করব ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না তো তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে পড়াশোনা করো নিশ্চয়ই আমরা একদিন আমাদের সাফল্যের চোরাই পৌঁছাতে পারবো পারবই ওকে আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো বা